চলতি মাসে মুক্তি পেতে চলেছে জাহ্নবি কাপুরের নতুন সিনেমা মিস্টার অ্যান্ড মিসেস মাহি। চলছে শেষ মুহূর্তের প্রচার প্রচারণা। তেমনই এক প্রচারমূলক সাক্ষাৎকারে জাহ্নবি জানান, তিনি নাকি তার প্রেমিক শেখর পাহাড়িয়ার ফোন চেক করেন। তার এবং মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা। বিস্তারিত এআরএম সাদাতের রিপোর্টে। চলতি মাসের 31 মে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে রাজকুমার রাও ও জাহ্নবি কাপুর অভিনীত নতুন সিনেমা মিস্টার অ্যান্ড মিসেস মাহি। তার আগে চলছে শেষ মুহূর্তের প্রচার। তেমনই এক প্রচারমূলক সাক্ষাৎকারে জাহ্নবি জানান, তিনি নাকি তার প্রেমিক শেখর পাহাড়িয়ার ফোন চেক করেন। তার এই মন্তব্যকে ঘিরেই শুরু হয়েছে নানা আলোচনা। জি নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী খোলাখুলি ভাবে তিনি যে তার প্রেমিকের ফোন চেক করেন সে কথা স্বীকার করে নেন। তিনি জানান, এই আচরণটা রেড ফ্ল্যাগ মূলক, কাজটা খুব একটা ভালো না, তাও নায়িকা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। তার এই কথা শোনার পর একজন দর্শক তাকে প্রশ্ন করেন, বয়ফ্রেন্ডদেরই কি তাদের গার্লফ্রেন্ডের ফোন চেক করা উচিত? এর জবাবে জাহ্নবি হাসতে হাসতেই বলেন, না, আপনি কি আমাদের বিশ্বাস করেন না? মিস্টার অ্যান্ড মিসেস মাহির ছবিতে অভিনেত্রীকে একজন ক্রিকেটারের ভূমিকায় দেখা যাবে, তাই ছবির জন্য নিজেকে সেইভাবে তৈরি করেছিলেন নায়িকা। তাকে রীতিমতো ক্রিকেটের অনুশীলন করতে হতো। জাহ্নবি জানান, যখন এই ছবির শুটিং শুরু হয় তখন তার ওজন প্রায় 8-9 কেজির মতো বেশি ছিল। তখন ছবির পরিচালক শরণ শর্মা তাকে দেখে বলেন, তাকে মোটেই একজন ক্রিকেটারের মতো দেখতে লাগছে না। কিন্তু তিনি এই ছবিটি মন থেকে করতে চেয়েছিলেন, তাই ওজন কমানো শুরু করেন তিনি। পাশাপাশি প্রতিদিন 5-6 ঘন্টা করতেন ক্রিকেটের অনুশীলন। তবে কেবল ছবির শুটের সময় নয়, ছবি মুক্তির আগেও তিনি জোর কদমে করেছেন প্রচার। বারাণসীর ঘাটে গঙ্গা আরতি থেকে মেথড ড্রেসিং ট্রেন্ডে সকলকে তাক লাগাচ্ছেন নায়িকা। কখনো জার্সিতে তো কখনো ব্লাউজে লেখা 6 মাহি, আবার কখনো বলের পোশাক তো কখনো বল আকৃতির ব্যাগে সকলের নজর কেড়েছেন জাহ্নবি কাপুর। ছবির থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে নানা লুকে ক্যামেরার সামনে ধরা দিচ্ছেন নায়িকা। এ আর এম সাদাত, দেশ বিনোদন।